ছাত্ররা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা পরিবেশের, দাঁতের যত্ন ও দাঁত নিয়ে নানা কথা এই অংশ দুটো পড়ব। তো এই অংশগুলো শুরু করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে দাঁতের কাজ কি, সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। দাঁত আমাদের খাবার খেতে সাহায্য করে। কিভাবে? না, আমরা যে খাবারগুলো খাই তার বড় অংশগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে নিতে সাহায্য করে দাঁত। এছাড়াও কিন্তু দাঁতের আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি? না, সেটা হচ্ছে আমাদের কথা বলতে সাহায্য করা, যাতে আমরা পরিষ্কারভাবে কথা বলতে পারি, সেইটাতেও কিন্তু সাহায্য করে আমাদের দাঁত। তোমরা জানো বাংলায় তোমরা দন্তবর্ণ পড়েছো, সেই দন্তবর্ণগুলো কি? দাঁতের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, যাই হোক, এগুলো তো গেল দাঁতের কাজের কথা। তো আমি দেখবে যে তোমাদের একটা ছবি দিয়েছি, বোর্ডের ছবি, তাতে তোমাদের দাঁত নিয়ে নানা কথা এইটার বিস্তারিত বিবরণ দেওয়া আছে, যে দাঁত কি কত ধরনের হয়, কোন দাঁতের কি কাজ, সেইগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো সেই ছবিটা যদি তোমরা দেখো, দেখবে যে দাঁতের কিন্তু বেশিরভাগ অংশটাই আমাদের মাড়ির ভেতরে হাড়ের সাথে যুক্ত থাকে। মাড়ির বাইরে দাঁতের খুব অল্প অংশই কিন্তু আমরা দেখতে পাই। সেই অল্প অংশের মধ্যে দাঁতের দেখবে যে এনামেল অংশটা দেখতে পাই। তোমরা যদি বইয়ের 30 পাতাটা খোলো, দেখতে পাবে 30 পাতায় একটা সুস্থ দাঁতের ছবি দেওয়া আছে। সেই ছবিটা আমি তোমাদের ভালো করে ওই বোর্ডেতে বুঝিয়ে দিয়েছি। এবার দেখো, ওই যে এনামেল অংশটা যদি কোনোভাবে ক্ষয়ে যায়, তাহলে কিন্তু তার দাঁতের বাকি অংশগুলো খুব তাড়াতাড়ি ক্ষয়িতে শুরু করে। সেই কারণেই কিন্তু দাঁতের যত্ন নেওয়াটা খুব দরকার। তো তোমরা এবার প্রশ্নই করতে পারো আমাকে যে স্যার, শুধু শুধু কেন দাঁত ক্ষয়ে যাবে? দাঁত কিন্তু শুধু শুধু ক্ষয়ে যায় না, দাঁতের যত্ন যদি আমরা না করি সেক্ষেত্রে ক্ষয়ে যাবে। কি হয়, আমরা যখন খাবার খাই, আমাদের দাঁতের অনেক ফাঁক আছে, তো তোমরা নিজেরাও তোমাদের দাঁতে দেখলে বুঝতে পারবে, সেই ফাঁকগুলোয় অনেক খাবার আটকে রয়ে যায়। সেই খাবারগুলো আটকে রয়ে গেলে সেইখানে চোখে দেখা যায় না। তোমরা আগে পড়েছো অণুবীক্ষণ যন্ত্রের কথা, সেই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যে জীবগুলোকে দেখি তাদেরকে অণুজীব বলি। তো সেই অণুজীব ওই দাঁতের ফাঁকের খাবারের মধ্যে বাসা বাঁধে। তারা যথেষ্ট সুন্দর খাবার খেতে পায়, সেই জন্যে তারা বাসা বেঁধে সেখানে থাকতে শুরু করে। আর তার সাথে সাথে তারা যেটা করে, সেখানে তারা কিন্তু প্রচুর অ্যাসিড তৈরি করে। এবার অ্যাসিড তৈরি করলে যেটা হয়, আমাদের দাঁতের বিভিন্ন অংশ ক্ষয়িতে শুরু করে ওই অ্যাসিডের প্রভাবে। তাহলে কি হবে, আমাদের ওই জিনিসগুলোকে দূর করতে গেলে কি করতে হবে? দাঁতের যত্ন নিতে হবে। তো দাঁতের যত্ন আমরা কিভাবে নিতে পারি যাতে আমাদের দাঁত সুস্থ সবলভাবে থাকে? তার জন্যে কতগুলো পন্থা আমাদের অবলম্বন করতে হবে, আমি সেগুলো বলি এক এক করে। দেখো, প্রথম যেটা, সেটা হচ্ছে প্রতিবার যখন আমরা কিছু খাবো, তারপরেই কুলকুচি করে মুখ ধুতে হবে। তাহলে কি হবে, দাঁতের মধ্যে লেগে থাকা খাবার বেশিরভাগটাই বেরিয়ে যাবে। আচ্ছা, দেখবে তোমাদের বইতেও এই বিষয়টা লেখা আছে। দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 2 বার ব্রাশ করতে হবে। কখন কখন? সকালে ঘুম থেকে উঠে, যেটা সারা রাতে আমাদের দাঁতে যদি কোনো কিছু থাকে সেটা সকালবেলা বেরিয়ে যাবে, সারাদিন এবার আমরা খাবো। আর রাতে শুতে যাওয়ার আগে সারাদিনে যে খাবারগুলো খেলাম তার মধ্যে যদি দাঁতের ফাঁকে কিছু আটকে থাকে সেইগুলোও বেরিয়ে যাবে। 2 বার ব্রাশ করতে হবে, দাঁতের ফাঁকগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে ব্রাশের সাহায্যে, বা দরকার হলে ফ্লস ব্যবহার করতে হবে। ফ্লস কী জিনিস? ফ্লস হচ্ছে সরু সুতোর মতো একটা জিনিস, যেগুলো দাঁতের ফাঁক থেকে কোনো খাবারের টুকরো, কোনো নোংরা বের করে দিতে সাহায্য করে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট গেল।
চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ব্রাশ করার সময় একটা নির্দিষ্ট নিয়ম মানতে হবে। কি নিয়মটা? সেটা না, ব্রাশটা সব সময় আপ ডাউন মোশনে করতে হবে। তুমি আর যেভাবেই ব্রাশ করো না কেন, আপ ডাউন মোশনটা সবসময় মেনটেন করতে হবে। তো আপ ডাউন মোশন বলতে কি না, ব্রাশটাকে একবার উপরের চোয়ালের দিকে নিয়ে যেতে হবে, আবার নিচের চোয়ালের দিকে নিয়ে যেতে হবে, এইভাবে কন্টিনিউ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপর যেটা বলবো যে সেটা হচ্ছে যে প্রতিবার ব্রাশ করার পর বা মুখ ধোয়ার পর আঙুল দিয়ে মাড়িকে ভালো করে ম্যাসাজ করতে হবে, তাতে কি হয় মাড়ি সুস্থ থাকে। আচ্ছা, নেক্সট যেটা বলবো জিভকেও পরিষ্কার করতে হবে, কারণ জিভের মধ্যে আমাদের স্বাদকোরক উঁচু উঁচু থাকে, তো তার মধ্যেও অনেক খাবার অনেক সময় আটকে থেকে যায়, সেইগুলো থেকেও কিন্তু সেইখানেও জীবাণু তো জন্ম নিতে পারে, সেই জন্যে জিভ পরিষ্কার করতে হবে টাং ক্লিনারের সাহায্যে। টাং ক্লিনার তোমরা আলাদাভাবে ব্যবহার করতে পারো, বা এখন তোমাদের ব্রাশেতেই দেখবে যে টাং ক্লিনার দেওয়া থাকে, সেই টাং ক্লিনারের সাহায্যে জিভ পরিষ্কার করবে। আচ্ছা, চেষ্টা করতে হবে শক্ত কিছু খাবার, যেমন ডাঁটা, ফলের মধ্যে আপেল, পেয়ারা, এই ধরনের যে খাবারগুলো, বা ধরো আখ, এই যেগুলো আমাদের একটু চিবিয়ে খেতে হয়, এই ধরনের খাবারগুলো একটু বেশি করে খাওয়া। কারণ যে খাবার চিবিয়ে খেতে হয় সেইগুলো যদি আমরা বারবার চিবাই, তাতে আমাদের কি হয়, চোয়ালের এক্সারসাইজ হয়, তার সাথে দাঁতেরও ভালো এক্সারসাইজ হয়। আর তোমরা এটা বারবারই শুনেছো, তোমাদের স্বাস্থ্য বইতেও তোমরা পড়েছো, আমরা যত ব্যায়াম করব, যত শরীরচর্চা করব, তত আমাদের শরীর ভালো থাকবে। একইভাবে দাঁতকেও সুস্থ সবল রাখতে গেলে তারও ব্যায়াম করানো দরকার, সেই জন্য এই ধরনের খাবারগুলো, শক্ত খাবারগুলো খেতে হবে। নেক্সট, যে খাবারের মধ্যে ক্যালসিয়াম বেশি আছে এই ধরনের খাবার আমরা বেশি করে খাবো। কেন না, ক্যালসিয়াম হচ্ছে দাঁতের একটা গুরুত্বপূর্ণ উপাদান, তার মানে দাঁতকে সুস্থ সবল রাখতে গেলে বেশি বেশি করে ক্যালসিয়াম খেতে হবে। শুধু তাই নয়, আমাদের যে হাড়, আমাদের সারা শরীরে যে হাড় থাকে, তারও কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। তাই হাড়ও শক্ত হবে, দাঁতও শক্ত হবে ক্যালসিয়াম খেলে। এছাড়াও ক্যালসিয়ামের কিন্তু আমাদের শরীরে বিভিন্ন কাজে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই ক্যালসিয়ামটা খুব জরুরি। আচ্ছা, লাস্ট যে কথাটা বলবো সেইটা শুনলে তোমাদের একটু মন খারাপ হতেই পারে, সেটা হচ্ছে আমাদের কিন্তু চকলেট বা মিষ্টি জাতীয় খাবার একটু কম খেতে হবে। কেন না, চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেলে হয় কি, সেগুলো একটু আঠালো ধরনের হয়, তো সেইগুলো আমাদের দাঁতের সাথে কিন্তু আমরা যদি মানে নর্মালি কুলকুচি করে মুখ ধুই, তাতে কিন্তু সহজে সেটা বেরিয়ে যায় না, দাঁতের ফাঁকে আটকেই রয়ে যায়। আর দাঁতের ফাঁকে আটকে রয়ে গেলে কি হবে সেটা আগেই বলেছি। তো এইভাবে আমরা এই কতগুলো পন্থা অবলম্বন করে, কতগুলো নিয়ম মেনে আমরা দাঁতকে সুস্থ রাখতে পারি। আর দাঁত সুস্থ থাকলে আমরা ভালো ভালো খাবার খেতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের দাঁতের যত্ন। দাঁত নিয়ে নানা কথা তোমাদের যে ছবিটা দিয়েছি সেই ছবিতেই তোমরা ডিটেলে পেয়ে যাবে। আমি জাস্ট কয়েকটা কথা বলে দিচ্ছি, ওইগুলোকেই একটু দেখে নিও তোমরা ওখানে, যে আমাদের মানুষদের মুখে সাধারণত চার ধরনের দাঁত থাকে। কি কি তাদের নাম? কৃন্তক, পেষক, পুরোপেষক, ছেদক, এই যে বিভিন্ন রকমের ভাগগুলো সেগুলো দেওয়া আছে। শুধু আমি যেটা বলবো যে কৃন্তক কারা, ছেদক কারা, পুরোপেষক কারা, আর পেষক কারা। তোমরা যদি দেখো, তোমরা হাঁ করলে তোমরা প্রথম যে দাঁতগুলো দেখতে পাও সেইগুলো হচ্ছে কৃন্তক দাঁত, যাদের আমরা ইংরেজিতে বলি ইনসাইজার। এরকম একটা চোয়ালে যদি উপরের চোয়ালে দেখো যে সামনে প্রথম চারটে যে দাঁত, সেই চারটে দাঁত হচ্ছে ইনসাইজার বা কৃন্তক দাঁত। ওই চারটে দাঁতের দুপাশে দেখবে যে দুটো একটু ছুঁচলো ধরনের দাঁত থাকে, দুপাশে একটা একটা করে, এইগুলো হচ্ছে ক্যানাইন বা ছেদক দাঁত। এই ক্যানাইনগুলো কেন ছুঁচলো হয়, এই দাঁতগুলোই কিন্তু আমাদের মাংস ছিঁড়ে খেতে সাহায্য করে। তোমরা দেখবে যে যারা মাংসাশী প্রাণী, যেমন বাঘ, সিংহ, কুকুর, এদের এই ক্যানাইনটা কিন্তু বেশ লম্বা হয় আর খুব তীক্ষ্ণ হয়,
কারণ এরা যেহেতু মাংস খেয়ে থাকে, এরা ওই কাঁচা মাংস ছিঁড়তে কিন্তু ক্যানাইন সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখবে ক্যানাইনের আবার পরে গালের কাছাকাছি দেখবে যে দু ধরনের দাঁত থাকে। এই গালের কাছাকাছি যে দু ধরনের দাঁত, এদেরকে আমরা বলি চিকতিত। চিক মানে গাল। চিকতিতগুলোর মধ্যে প্রথমটা কি না পুরোপেশক বা প্রিমোলার। প্রিমোলার হচ্ছে কি, ওই যে ক্যানাইন বললাম তার আবার পাশে দুটো করে দুদিকে থাকে। একটা চোয়ালের কথা বলছি কিন্তু মাথায় রেখো, সেটা দুটো করে থাকে, তার মানে দুদিকে দুটো দুটো চারটে পুরোপেশক থাকে। আর একদম শেষে চোয়ালের একদম ভিতরের দিকে, মুখের ভিতরের দিকে যে দাঁতগুলো থাকে সেগুলোকে আমরা বলি পেশক। এইগুলোই একটু ফ্ল্যাট ধরনের হয়। এই দাঁতগুলো কিন্তু খাবার গুঁড়ো করতে সাহায্য করে। আমরা যখন খাবার ছিঁড়ে কেটে খেলাম, সেটাকে ভালো করে চিবিয়ে গুঁড়ো করে তারপর আমাদের পেটের মধ্যে পৌঁছানোর জন্য ওই দাঁতগুলো কিন্তু আমাদের সাহায্য করে। সেগুলোর নাম কি বললাম, পেশক। এগুলো কটা থাকে, একইভাবে কোনো একটা চোয়ালের কোনো একটা দিকে তিনটে থাকে, তিনটে পেশক থাকে, আবার উল্টো দিকে তিনটে, তার মানে তিনটে তিনটে ছটা। একটা চোয়ালে মোট পেশক দাঁতের সংখ্যা ছটা। এইভাবে তোমরা যদি হিসেব করো দেখবে ওই বোর্ডেতেও করে দেওয়া আছে যে মোট আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের 32টা দাঁত থাকে। কিন্তু এই দাঁত কিন্তু জন্ম থেকেই থাকে না। তোমরা দেখবে তোমার যদি ভাই বোন কেউ থাকে বা কোনো বাচ্চাকে যদি দেখো, তারা জন্মানোর পরেই নিশ্চয়ই দাঁত থাকে না, সেটা তোমরা খুব ভালোভাবেই দেখেছো। তাদের দাঁতটা সাধারণত 1-1.5 বছর বয়স থেকে উঠতে শুরু করে। এই দাঁতগুলো সাধারণত কতদিন থাকে না, 6 বছর থেকে 12 বছর বয়স অবধি এই দাঁতগুলো থাকে, তারপরে এগুলো পড়ে যায়। এই জন্য এই দাঁতগুলোকে বলা হয় দুধে দাঁত বা মিল্ক টিথ। এইগুলো পড়ে যাওয়ার পর আমাদের যে দাঁতগুলো সারা জীবন থেকে যায় সেইগুলোকে আমরা বলি পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত। এই হলো আমাদের দাঁত নিয়ে নানা কথা। তাহলে আমরা দাঁতের যত্ন আর দাঁত নিয়ে নানা কথা, এই দুটো বিষয়ে আজকে পড়ে ফেললাম। আবার পরবর্তী চ্যাপ্টার তোমাদের আরেকদিন পড়াবো।